হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে আসলাম। সেটার নাম হলো কাটোরি পেঁয়াজের রেসিপি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, একদিন এভাবে বানিয়ে খাবেন আর গেস্ট বাড়িতে আসতেও দেবেন। চলুন দেখে নিন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, একটাই আলু নিয়েছি, আমি কম করে বানাচ্ছি। সিদ্ধ করা আলুটাকে প্রথমে মেখে নিলাম, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু, তারপরে দিয়ে দিব লঙ্কা কুচি, তারপরে এখন দিয়ে দিব রসুন কুচি। তো আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন সেটা অ্যাভয়েড করতে পারেন। তো এখন এটাকে ভালো করে মাখতে হবে। কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মাছের ডিম, সেটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন। তার একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু জিরে গুঁড়ো পাউডার সব এক চামচ করে দিয়েছি আজকে মশলাগুলো। তারপরে লবণ পরিমাণ মতন, তারপরে বেসন দিয়ে দিচ্ছি দুই চামচ মতন। আর এখানে কিন্তু জল টল ইউজ হবে না। এখন ভালো করে এটাকে প্রথমে মেখে নিতে হবে, যেমন করে মাখতে হয় পকোড়া যেরকম বানায় ওরকমভাবে মেখে নিতে হবে। এখন এটাকে কী করবো, একটু গোল 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 করে একটা প্লেটের মধ্যে প্রথমে উঠিয়ে নিচ্ছি। এইভাবে গোল গোল আকারে প্লেটের মধ্যে ই করে নেবেন, রেখে নেবেন আগের থেকে। তারপর একটা বাটির মধ্যে একটু বেসন, আগের থেকে একটু গোলা ছিল ওর মধ্যে আর একটু বেসন দিয়ে দিলাম। তারপরে একটু জিরে গুঁড়ো পাউডার, লবণ পরিমাণ মতন, হলুদ গুঁড়ো পাউডার, একটু কালো জিরে দিয়ে অল্প জল দিয়ে প্রথমে এটার একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই যে এরকম পর্যায়ে একটা তৈরি করে নিলাম। এখন আমি একটা ওই বাটারের মধ্যে, কাচের বাটিটার মধ্যে নামিয়ে রাখলাম। এদিকে একটা উনুনে আমি প্যান বসিয়ে দিয়েছি, তো প্যানটাতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে এইভাবে বাটির মতন করে খুলে নেব। পেঁয়াজগুলো আপনারা আশা করছি জানেনই। এখন যে পকোড়ার মতন গোল গোল যে প্লেটের মধ্যে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর উপর দিয়ে ওই পেঁয়াজগুলো যে খুলে রেখেছিলাম বাটির মতন করে ওগুলো আবার উপর দিয়ে ঢাকনি দিয়ে ওই যে ব্যাটারটা যে তৈরি করেছি ওর মধ্যে ডিপ করে এখন তেলের মধ্যে ভেজে নেব। ইন্টারেস্টিং লাগে কিন্তু বন্ধুরা, না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একদিন বানিয়ে খাবেন আর এতটাই টেস্টি হয় না বন্ধুরা, বলার মতন নেই। তো আপনারা যদি বানিয়েছিলেন এইভাবে তো আমাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু এইভাবে করে পরপর করে সবগুলো বানিয়ে নিচ্ছি, একটু নতুন ধরনের, তো তাই আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু আদর ভালোবাসা দেবেন। আপনাদের আদর ভালোবাসা দিয়ে তো আমরা এগিয়ে যেতে পারবো। তো একদিন নিশ্চয়ই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর বড়োদেরকে খাওয়াবেন, ছোটোদেরকেও খাওয়াবেন, সবাই কিন্তু পছন্দ করবে। তো এক পাট হয়ে গেলে আরেক পাট উল্টে দেবেন, লো ফ্লেমে ভাজাটা করবেন। আমি এক এক করে সব ভেজে উঠিয়ে নিলাম, তো হয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।